দূরেরও কাছের সুপ্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা সবাইকে অনেক প্রীতি অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টোনাটোনের গপ্প। আমি আছি টোনা আর আমার প্রাণ প্রিয় একমাত্র ওয়ান পিস বাংলাদেশে কে জানে নাম কোনা। আমার নাম টুনি। টুনি আছে আমার সাথে, আমরা দুইজন আছি। আজকে সব মেয়ের মেরি চালিয়ে দিয়ে হ্যাঁ আমরা চলে যাব, না কি বলো সোনা? হ্যাঁ তো। এই শোনো শোনো, আচ্ছা তোমার এত সুন্দর সাতটা ছিঁড়ে গেল কিভাবে? তুমি কি একটা আমাকে স্কাইটিং করে দিলা, যেটা আমি ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, আমি ফরগেট ইট করছিলাম, সেটা রিমেম্বার ইট করে দিলেন তুমি। আমার পাঙ্কি মাঙ্কি একদম গরম করে দিবেন, যে ইচ্ছে করবেন যে থাপিয়া মতিয়া ফাড়ে দেই শালা ফাতরা কোথাকার, শালা জনমের ফাতরা, শালা পাটপার শালা। তুমি বললা না আমি একটু যাই যা ফেসিয়াল করবো, মেকআপ করবো, তারপরে স্টুডিওতে ঢুকবো বললা না? আমি আসতেছি আসতেছি আসতেছি, হঠাৎ করে ছাদ থেকে তো পানি, রাস্তার মধ্যে পানি উঠে গেছে, ঘরের মধ্যে পানি উঠছে, এখন ঘর থেকে এক লোক করছে কি বাস একটা বের করে দিছে, এই পাশে পার করে দিবে, মানে পানি দিয়ে চলে যাবে, ওটা ঘরে নেওয়া লাগবে না। এখন এই বাস হঠাৎ করে আমার সাড়ে এক কানে ঢুকিয়ে একদম মনে করো ছিঁড়ি ভাত্তা হয়ে গেছে। আমি তো এক্সাইটেড হয়ে গেছিলাম যে শালা দাঁড় করে আর শান্তি মান্দি ফাটে দিব নাকি, পরে চিন্তা করলাম যে না এখন মানুষ বানে ভাসপেছে পানিতে, কষ্টে আছে, খায়া না খায়া আছে, এই মানুষটাকে আমি আগ করলে আরো বেশি কষ্ট পাবে, এই জন্য আমি নিজে কষ্ট পায় চলে আসলাম, বুঝছো সোনা? ও সরি সরি সরি, আমি সরি বললাম, হ্যাঁ কারণ আমি না বুঝতে পারি নাই, আমি মনে করেছিলাম তুমি মনে আমাকেই গালি দিচ্ছ। তুমি তো অনেক কিছুই বোঝো না, শুধুমাত্র এই পার্লার শাড়ি এইটা ছাড়া কিছুই বোঝো না। পার্লার শাড়ি না হলে কি ফিলিংস হয়? এটা তো কথা আর কথা, ফিলিংস তো হয় না। আচ্ছা ফিলিংস টিলিংস বাদ দাও, আসোনা। হ্যাঁ বলো। তোমার ব্যাগটা থেকে একটু মলমটা বের করে দাও তো। মনে যদি পছন্দ হারে গঙ্গা কিরে পাওয়া যায়, খালি চোখে যায় না দেখা, মলম দিব কোন জায়গায়? বোঝো নাই শোনা। নিয়ে সংসার করি, মলম দিবা ওই ছেড়া সাতটার মধ্যে নাগে দিব, ওই ওই মলম দেওয়ার পরে সাতটা জোড়া লাগবে। আমি তো জানছিলাম আমার তো না অনেক ভালো অনেক জ্ঞানী, তো আমি তো এখন ভাবছি যে দেখছি তুমি বোকা একটা। ও খোদা, কেন বোকা? কেন বোকা না কেন বোকা, দুনিয়ার কত মানুষ ছিঁড়ি যায় ফাড়ি যায়, গোস্ত ছেড়ে ঠ্যাং কাটা দেয়, হাত কাটা দেয়, মুখ কাটা দেয়, ছোঁথা কাটা দেয়, ইত্যাদি ইত্যাদি কাটা গেলে তখন ওই কাটা জায়গার মধ্যে মলম দেয়, তারপরে তিন দিন পরে ভালো হয়ে চকচকে হয়ে চলে যায়, কই কই তো কাটা কই থেকে নাই মিশে। ওই যে মাইন্ডের গোস্ত যদি কাটি রক্ত বাড়ায় সেইটা যদি মলম দিলে ছাড়ি যায়, তাহলে এই সাত সামান্য একটা সাত সুতি কাপড়ে অল্প হেনা ছড়ি গেছে, একনা জোরা লাগবেন না এটা।